This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো উপকূলের দিকে, বিশেষ করে নজর রাখতেই হচ্ছে, কারণ ইতিমধ্যে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সব থেকে বেশি ক্ষতি হবে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকাতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনাও বাদ যাচ্ছে না। তবে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের দিকে আমরা একটু নজর রাখবো। সেখানে মৎস্য বন্দরে ইতিমধ্যে ট্রলারগুলো নিয়ে আসা হয়েছে, কি ছবি সেখানে উঠে আসছে, ঝড়বৃষ্টি কি শুরু হয়েছে, যদি শুরু হয়ে থাকে তার দাপট কতটা দেখতে পাচ্ছি। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে ছবিটা জুলেকা, সকালবেলায় নামখানা দেখিয়েছি, তারপরে বকখালি এবং তারপর ফ্রেজারগঞ্জ কোস্টাল, সবচেয়ে ভার্নারেবল একটা জায়গা যেখানে সবসময় বিপজ্জনক পরিস্থিতি হয়, বাঁধ ভেঙে জল ঢুকে যায়। এবার আমরা রয়েছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, এবং এই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে কিন্তু সমস্ত রকম ব্যবসা বন্ধ। ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের বোট নজরদারির জন্য এখানেই বেঁধে রাখা হয়েছে, এবং কোনো বিপজ্জনক পরিস্থিতি, কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে যাতে এখান থেকে সেই মেরিন পুলিশের বোটকে মুভ করানো যায়। দেখো, একেবারে পাড়ে বাঁধা রয়েছে সেই বোট, দুটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এটা সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, এবং একেবারে মৎস্যবন্দরের যেখানটা শুরু হচ্ছে ঠিক সেই অংশেই ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের পক্ষ থেকে এই যে ডানা, সেই ডানা সতর্কতায় এই দুটো বোটকে নোঙর করে রাখা হয়েছে। আমি একটু কথা বলবো আমাদের আরেকজন প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। বিশ্বজিৎ, এই ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরের ওপর শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, পশ্চিমবঙ্গের একটা বড় মৎস্য ব্যবসা জড়িয়ে রয়েছে। তুমি যদি এই বিষয়টা এই মুহূর্তে আলোকপাত করো যে ব্যবসা বন্ধ থাকছে 72 ঘন্টা। দেখো, এই যে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর, আমরা যেটা ছোটোবেলা থেকে জানি যে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর হচ্ছে যে পূর্ব ভারতের বৃহত্তম মৎস্যবন্দর, আমরা কিন্তু আছি সেই ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর, যে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে কয়েকশো ট্রলার কিন্তু এখান থেকে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এখান থেকে দেখো বেশ খানিকটা গেলেই 1 কিলোমিটার বা এখান থেকে প্রায় 20 কিলোমিটার গেলে কিন্তু সেখান থেকে কিন্তু এই গভীর সমুদ্র পড়ে আছে, সেখানে কিন্তু তারপরেই সেখানে দেখো সবচেয়ে মৎস্যজীবীরা মৎস্য ধরতে যায়। একেবারেই দেখো, শুধু তাই না, এখানে কিন্তু 24 ঘন্টা সারা দিন সকাল থেকেই কিন্তু এবং ভোর রাত পর্যন্ত সারাদিন কিন্তু কোলাহল এই মৎস্যবন্দরটা। দেখো যেখানে কিন্তু একেবারে, আমি কথা বলতে বলতেই মৎস্যবন্দরের দিকে যাব, আমি কৃষ্ণেন্দুকে বলবো এই মুহূর্তে মৎস্যবন্দরের ছবিটা দেখানোর জন্য, এবং সাথে বিশ্বজিৎকেও আসার জন্য বলবো যে মৎস্যবন্দরের ছবির জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে সেখানকার চিত্রটা কি। একেবারে ব্যস্ততা উদাও, 72 ঘন্টা এইভাবে বলা হয়েছে, এবং 72 ঘন্টা পর ইনস্ট্রাকশন আসলে তবেই মৎস্যজীবীরা মুভমেন্ট করবেন। তার আগে বিভিন্ন খাঁড়ি থেকে এই মৎস্যবন্দরে এনে একেবারে সেখানেই কিন্তু গ্যারেজ পোস্টিং বলা যেতে পারে, গ্যারেজ পোস্টিং করে দেওয়া হয়েছে। এবং দেখো সার দিয়ে প্রায় মানে শতাধিক ট্রলার, এই মুহূর্তে শতাধিক ট্রলার কিন্তু এখানে নোঙর করা রয়েছে, এবং ডানা সতর্কতাতেই, ঘূর্ণিঝড় ডানার সতর্কতাতেই মাঝিদেরকে মাঝ সমুদ্রে যেতে বা কোস্টাল জোনে বা সুন্দরবনের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় যেতে একেবারেই বারণ করা হয়েছে, কারণ বিপদ সংকেত রয়েছে, 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় এখানে বইতে পারে। আমরা আবার একটু বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমে জানবো এই মৎস্যবন্দরে কতজন মানে মৎস্যজীবী কর্মী রয়েছেন, কতগুলো পরিবার, কারণ তাদের তো সবই মাছ ব্যবসার উপরই, ফলে সেটা 72 ঘন্টার জন্য বন্ধ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। দেখো, 100 ট্রলার মানে সেখানে প্রায় 1000 পরিবার, তারা কেউ প্রত্যক্ষভাবে রয়েছে, আবার 1000 মানে যে পরিবার তারা কিন্তু পরোক্ষভাবে রয়েছে। একেবারেই বলা যায় এখানের থেকে প্রায় কিন্তু এই মৎস্যবন্দর থেকে প্রায় 40 থেকে 50 হাজার কিন্তু তাদের পরিবার বা তাদের এই মৎস্যজীবী তারা কিন্তু এইটার উপরে ভরসায় রয়েছে। এবং সেখানে দেখো এই মৎস্যবন্দর যেটা পূর্ব ভারতের বৃহত্তম মৎস্যবন্দর বললাম, এই কারণে এখানে দেখো সারি সারি ব্যবহার যেভাবে ট্রলারগুলো থাকে সেখানে কিন্তু এখান থেকে যে সমস্ত মাছ, অনেক দামি দামি মাছ এখান থেকে হচ্ছে, যেগুলো কিন্তু বড় বড় হোটেলে কলকাতা সেখানে চলে যায়। পাশাপাশি দেখো এখান থেকে বেশ কিছু মাছ তারা কিন্তু বরফ দিয়ে সেটা কিন্তু বাইরে বিদেশে কিন্তু এটা রপ্তানি হয়। এক প্রকার দেখো এই পূর্ব ভারতের মৎস্যবন্দর কিন্তু অনেকটা এর ভূমিকা আছে, যে মৎস্যবন্দরকে ঘিরে কিন্তু এখনও কিন্তু অনেকগুলো উন্নয়ন হচ্ছে। আমি এলাকার যারা যে প্রতিনিধি যারা আছে সেই উন্নয়নে তাদের সাথে কথা বলে দেখলাম, আমি আরো একবার দেখাবো সেই ছবিটা, যে দেখো মৎস্যবন্দরের বিস্তীর্ণ অংশ এবং এখানেও জলের গভীরতা কম নয়, আর যে কারণে
জোয়ারের সময় ভাটার সময় একেবারে লক্ষ্য রাখা হয়, তার উপর ডানা সতর্কতা রয়েছে। দেখো নোঙর করা রয়েছে বোটগুলো এবং সেই সঙ্গে সমস্ত কিছু নোঙর করা রয়েছে, ডবলভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে ঝড়ে উড়ে না যায় বা এই নোঙর খুলে না যায়, বিপজ্জনক পরিস্থিতি তৈরি না হয়। মৎস্যজীবীদের কয়েকদিন বাড়িতে থাকতে বলা হয়েছে। যে ছবি দেখতে বুঝতে পারছি সেই ছবিটা অনেকটাই স্পষ্ট হয়েছে তোমার মাধ্যমে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সরাসরি কথা বলছিলাম। এবং ইতিমধ্যে বিভিন্ন মাছ ধরার ট্রলার অর্থাৎ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের আন্ডারে যে সমস্ত ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলোকে ইতিমধ্যে নোঙর করা হয়েছে। মৎস্যজীবীদের 72 ঘন্টা সমুদ্রে না যাওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।